দেখো উপর তো নেমা দেখি কি ঘর দেখো এটা কি ঘর হ্যাঁ আগলা গেল উপরে ভূত আছে কিন্তু দেখো উপরে যা দেখি উপরে যা তুই যা যেতে পারবি দেখো আমার সঙ্গে চল আমি যাবি আমার সাথে যাবি চল দেখি চল মাটির দোতলা ঘর অনেক পুরনো ঘর এখানে আর আপাতত কেউ থাকে না সব ভাঙা চড়া হয়ে পড়ে আছে এই মাঝে মাঝে রূপমি আছে অন্ধকার এগুলো সব কি করেছে কি করেছে কুড়ুক কুড়ুক এগুলো হচ্ছে সব মাশরুম চাষ মাশরুম চাষের জন্য এ তৈরি করা আছে পরে এগুলোতে মাশরুম চাষ হবে এখন আর হয় না আগে হতো এখানে মাশরুম চাষ হতো এই একটা করে দিত এখানে মাশরুম চাষ এর উপরে একটা করে থাকে একটা করে মাশরুম এই একটা থাকে একটা মাশরুম এটা থাকতো এই একটা থাকে একটা মাশরুম এটা থাকতো এই একটা থাকে মাশরুম এটা থাকতো এরকম ভাবে মাশরুম চাষ হতো মাশরুম চাষ একটু অন্ধকার ঘরে হলে ভালো হয় তাই এই ঘরে ওপরের এই পুরো ঘরে মাশরুম চাষ হতো এই ঘরটার এখন কেউ থাকে না ইয়ে রূপম এখানে কি ভূত আছে কি আছে এখানে বিড়াল ওঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো এবার চলো নিচে চলো নিচে চলো নিচে চলো আপনাদের সামনে হাতে স্কিল দেখাচ্ছে সায়ন হালদার দেখাও দেখি আচ্ছা ঘোড়া হ্যাঁ গুড দেখি হ্যাঁ পালাবো হ্যাঁ দেখি আঙুল পাল্টা দেখি বাহ এই তো দারুন দারুন ভালো করে ঘোরা অনেকক্ষণ ধরে একদম স্টিল ভাবে ঘোরা হাত নামালে হবে না এই তো বাহ খুব ভালো ঘোরাচ্ছে একদম হাতে স্কিলে ফার্স্ট প্রাইজ পেয়েছে ফার্স্ট প্রাইজ খুব ভালো তুমি ঘোরাবে দেখি ঘোরা দেখি ঘোরা তুমি ঘোরা দেখি তুমি ঘোরা দেখি হ্যাঁ দেখি ঘোরা ঘোরা দেখি ঘোরা হ্যাঁ হ্যাঁ বাহ 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 আরেকবার করে দেখি পড়ে গেল যে